আসসালামু আলাইকুম সুধী মণ্ডলী, সাম্পান টিভি অস্ট্রেলিয়া থেকে। আজকে আমরা নারীর ক্ষমতায়ন ও আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনার আয়োজন করেছি। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য তনয়া, জননেত্রী শেখ হাসিনার তম শুভ জন্মদিন আজ, সেই উপলক্ষে আসলে আজকের আমাদের আয়োজন। আজকে আমাদের এই আয়োজনে যুক্ত হয়েছে সফল চারজন নারী, যারা বিভিন্ন সেক্টরে সফলতার সাথে বিচরণ করছে। তাদের একজন হচ্ছে ডক্টর মমিতা তানজিলা, আরেকজন আমাদের দ্বিতীয় বক্তা আছেন আমাদের সাথে আসমা সিদ্দিকা মেলি, আমাদের সাথে আরো আছেন সালমা আদিল এবং বিলকিস খানম পাপড়ি। আমি মমিতা তানজিলাকে বলছি উনার নিজের পরিচয়টুকু দিতে দর্শকদের সামনে। ধন্যবাদ প্রিয় সালিমা। আগে সালিমা বলেছে যে আমি মমিতা তানজিলা, আমি বর্তমানে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, একটি বেসরকারি, স্বনামধন্য বলা যায় স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়, ওখানে সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসাবে কাজ করছি বর্তমানে। তবে আমার আসলে মানে এটাই প্রথম চাকরির বা কর্মক্ষেত্রের বিচরণের প্রথম জায়গা না, আসলে আমি দীর্ঘদিন ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করেছি, সেটা নন গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট দুই ক্ষেত্রে। কাজে আমার প্রথম কর্মক্ষেত্র শুরু হয়েছিল আমাদের একটি নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের গবেষণা ইউনিটে কাজের মাধ্যম দিয়ে। এরপরে আমি দীর্ঘদিন মহিলা বিষয়ক অধিদপ্তরে কাজ করেছি, তারপরে নারীদের নিয়ে আমার কাজের দীর্ঘদিন প্রায় 2 দশক আমি কাজ করেছি মহিলা বিষয়ক অধিদপ্তরে। এরপরে আসলে আমি একটু উচ্চতর ডিগ্রি নিয়েছি এবং পরে সরকারি চাকরি ছেড়েই আমি এখন শিক্ষকতায় নিয়োজিত হয়েছি। আমি অস্ট্রেলিয়া থেকেই পিএইচডি করেছি এবং সেটা আসলে উইমেন অ্যান্ড এনভায়রনমেন্ট এই ইস্যুতে, এবং পরে আমি জয়েন করেছি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে এবং বর্তমানে আমি সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসাবে কাজ করছি। এবং আমরা যখন আলোচনা করব তখন নিশ্চয়ই কর্মক্ষেত্রের অভিজ্ঞতার আলোকেই নানা আলোচনার সূত্রপাত ঘটবে। অসংখ্য ধন্যবাদ সাম্পান টিভি এবং আমার খুব প্রিয় বন্ধু সেলিমাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ ধন্যবাদ মমিতা। আমাদের সাথে আছে আসমা সিদ্দিকা মেলি, ও আমার সাথে দীর্ঘদিনের পরিচিত একজন মানুষ, সফল একজন বলবো মানুষ। তো আমি মেলিকে বলছি ওর নিজের সম্পর্কে কিছু বলতে, দর্শকদের সামনে নিজের পরিচয়টা তুলে ধরতে হওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ আপা, আসসালামু আলাইকুম। আমি শুরুতে এখানে যারা আয়োজক আছেন এবং আমরা যারা উপস্থিত হয়েছি সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। একটা মানে গুরুত্বপূর্ণ দিনে আমরা নারীরা আজকে এখানে উপস্থিত হয়েছি, আমার দেখি খুব ভালো লাগছে সবাইকে। তো আমি আসমা সিদ্দিকা মিলি, ডেপুটি পুলিশ কমিশনার হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশে কাজ করছি। আমি ইতিপূর্বে রাজবাড়ী জেলার পুলিশ সুপার হিসেবে কাজ করেছি, এছাড়াও আমি ইউনাইটেড মিশনে পিচ কিপার হিসেবে কাজ করেছি। নারীদের নিয়ে একটি নারী কন্টিনজেন্টের কমান্ডার হিসেবে আমি টিয়ার কঙ্গোতে ছিলাম, এবং বিভিন্ন ইউনিটে জেলা পর্যায়ে থেকে শুরু করে ইমিগ্রেশন বিভিন্ন ইউনিটে আমি কাজ করেছি। আমাদের কাজের ধরনটা ইউনিট ভিত্তিক একটু ডিফারেন্ট, তো আমি মোটামুটি অনেকগুলো ইউনিটে এ পর্যন্ত কাজ করতে পেরেছি। এছাড়া সেলিমা পা আমার খুবই শ্রদ্ধেয় একজন মানুষ, আমরা দীর্ঘদিন একসাথে শামসুন্নাহার হলে ছিলাম, একই রুমে একসাথে থাকতাম, তো আমি তাকে আমার বড় বোনই বোন মনে করি সব সময়, তিনিও আমাকে অত্যন্ত স্নেহ করেন, তার জন্যই আজকে আপনাদের সাথে এখানে আমি উপস্থিত হতে পেরেছি। এই জন্য আমি আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই, এবং এখানে যারা অস্ট্রেলিয়ার টিভিতে যারা আছেন
তাদের সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মেলি। আমাদের সাথে তৃতীয় বক্তা আছে, উনি চিটাগংয়ের একজন। আমি চেষ্টা করেছি বাংলাদেশের সবগুলো বিভিন্ন এলাকায় বড় হওয়া নারীরা যারা বিভিন্ন সেক্টরে সাফল্যতার সাথে বিচরণ করছেন তাদেরকে আমাদের সাথে রাখার জন্য। আজকে আমাদের সাথে আছেন সালমা আদিল। সালমা আদিল, আপনি দর্শকদের সামনে আপনার সম্পর্কে আপনার পরিচয়টুকু তুলে ধরেন, তারপর আমরা আলোচনায় যাব চতুর্থ বক্তার পরিচয়ের পরে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাম্পান টিভিকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। আমি বর্তমানে আছি আমাদের অ্যাডভার্টাইজিং বিজনেস। সো আমার কোম্পানির নাম টপ অফ মাইন্ড অ্যান্ড আই এম ওয়ার্কিং অ্যাজ এ সিএফও, চিফ এক্সিকিউটিভ অফিসার ইজ এ গ্রুপ অফ কোম্পানিজ। সো উই রান ডিজিটাল business, digital marketing, and we run PR, public relation, and production. So shobgulor group of company chief executive officer hishebe ami kormoroto achi, and amra production kori kichu bochhor age je Aynabazi movie ta hoyeche shetar producer amra amader top of mind ebong amra chilam। আর আমার বিচরণ আসলে এই অ্যাডভার্টাইজিং লাইনে। আমরা ক্রিকেট ব্রডকাস্টিংগুলো করছি, বাংলাদেশে যত ক্রিকেট ব্রডকাস্টিং হচ্ছে সবগুলোতে আমরা পার্টনারশিপে আছি। আর অন টপ অফ দ্যাট আমি আসলে আমার আরও পিছনের দিকে গেলে আমি আমেরিকান এম্বাসিতে কাজ করেছি, প্রকিউরমেন্ট অ্যান্ড ফাইন্যান্সে কাজ করেছি। সো আমার 10 বছর সেখানে কাজ করার পর আমি ইউনো আমার হাজবেন্ডের সাথে একসাথে আমরা নতুন বিজনেসে জয়েন করেছি অ্যান্ড দিস বিজনেস ইজ রানিং ফর 11 ইয়ার্স টুগেদার। সো ইস অল টুগেদার ইস ইউনো মোর দেন 20 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। সো আই হোপ দ্যাটস অল আই ক্যান সে অ্যাবাউট মি। অ্যান্ড অলসো আমি বিভিন্ন চ্যারিটি অর্গানাইজেশনগুলোকে চাপ চালানোর চেষ্টা করি। একটা সালমা আদিল ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন আমি রান করি, সেফ হ্যান্ডস নামে একটা প্ল্যাটফর্ম আমি রান করি যেখানে বুলিং এর এগেনস্টে আমি ভয়েস রেইজ করি। সো এরকম কিছু চ্যারিটি অর্গানাইজেশনের সাথেও আমি জড়িত আছি। সো দ্যাটস অল, থ্যাংক ইউ। ধন্যবাদ সালমা আদিল। এখন আমাদের সাথে আর চতুর্থ যে বক্তা আছেন উনি আমার প্রিয় শহর ময়মনসিং এর বড় হওয়া মানুষ, তো বিলকিস খানম পাপড়ি। আমি বিলকিস খানম পাপড়িকে আমন্ত্রণ জানাচ্ছি এবং ওনাকে ওনার নিজের সম্পর্কে দর্শকদের সামনে কিছু বলার অনুরোধ করছি নিজের পরিচয়টুকু দেওয়ার জন্য এবং উনি কোন সেক্টরে কাজ করছেন ওইটুকু একটু বলার আমরা শুনতে চাই ওনার মুখ থেকে। ধন্যবাদ আনন্দিত উপস্থাপক সেলিমা বেগম আপনাকে। আসসালামু আলাইকুম, আমি বিলকিস খানম। আমি অধ্যাপনায় আছি ফুলবাড়ি অনার্স কলেজ ময়মনসিংহ বাংলাদেশে। আমি একজন শিক্ষা উদ্যোক্তা, শিশু বান্ধব শিক্ষা প্রতিষ্ঠান স্বপ্নপূরণ শিক্ষাঙ্গন প্রতিষ্ঠা করেছি পণ্ডিতপাড়া ময়মনসিংহে। আমি একজন নারী উদ্যোক্তা, আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে দাহুক। 2010 সালে এটি প্রতিষ্ঠা করেছি। এখানে 30 থেকে 40 জন নারী কাজ করে, অনেকগুলো নারী কর্মসংস্থান করেছি। আর এছাড়া আমি একজন সামাজিক সাংস্কৃতিক সংগঠক, সমাজকর্মী, আর হচ্ছে আমি লেখক। আমার 2টো বই সম্পাদনা করেছি। একটি বই হচ্ছে স্বাধীনতা পদক প্রাপ্ত বরেণ্য বাঙালি প্রতিষ্ঠান, 21শে পদকপ্রাপ্ত বরেণ্য বাঙালি, 2টি বই সম্পাদনা করেছি। নারীদের নিয়ে কাজ করছি, কাজ করতে চাই, নারীরা এগিয়ে যাবে এই স্বপ্ন দেখি। আমার জন্য সবাই দোয়া করবেন, সবার জন্য শুভকামনা। উপস্থিত সুধী মণ্ডলী, আমি একটা ছোট্ট গান দিয়ে আমাদের অনুষ্ঠানের এখন আলোচনা পর্ব থেকে সরে যেয়ে
একটু ছোট একটা গান, গানের কয়েকটা লাইন দিয়ে আমি অনুষ্ঠানটা সামনের দিকে আগাবো। আমাদের সাথে আছে অহনা এবং অমিয়া। ধন্যবাদ অহনা অমিয়া। উপস্থিত সুধি মন্ডলী, আমরা আজকে এখানে একত্রিত হয়েছি আমাদের বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তম জন্ম দিবস উপলক্ষে, এবং এই দিবসটিকে স্মরণ করে আমরা আজকের আলোচনায় এনেছি আমাদের নারী ক্ষমতায়ন এবং আজকের বাংলাদেশ শীর্ষক টপিকসটা নিয়ে। তো আমি প্রথমেই মৌমিতাকে আহ্বান জানাবো, নারী স্বাধীনতা এবং নারীর ক্ষমতায়ন বলতে আসলে আমরা কি বোঝাই, এবং ওর যে চোখে আজকের বাংলাদেশ কোথায় আছে নারীর ক্ষমতায়নে। এ প্রসঙ্গে যেটা মৌমিতা আগেই বলল যে ওর আসলে এই নারীর সেক্টরে, নারী অধিকার, নারীর ক্ষমতায়ন এই সেক্টরে কাজ করছে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাশ করার পরপর থেকেই। বেসরকারি সংস্থাতে ছিল, তারপরে সরকারি সংস্থার সাথে যুক্ত হয়ে কাজ করেছে, সে বিদেশে অস্ট্রেলিয়াতে এসে ইউনিভার্সিটিতে এখানে পিএইচডি করেছে। সো ওর অভিজ্ঞতা এবং জ্ঞানের ভাণ্ডার আসলে অনেক। আমরা আসলে ওর কাছ থেকেই শুনতে চাচ্ছি নারীর অধিকার, নারীর ক্ষমতায়ন সম্পর্কে ও বলুক কিছু। ধন্যবাদ সেলিমা উপস্থাপক। আসলে সবাই কাজ করছে, এক একজন এক এক সেক্টরে এক একভাবে কাজ করছে। আর আসলে আমি নিজেকে মনে করি যে আমি কিছু আমার তাত্ত্বিক জ্ঞান রয়েছে এবং সেই সাথে আমার অনেক যেহেতু প্র্যাকটিক্যাল কিছু এক্সপেরিয়েন্স রয়েছে, সেই ক্ষেত্রে আমি আসলে একটু ব্লেন্ড করে এগুলো দেখতে পছন্দ করি, এবং সেই আঙ্গিকেই আসলে আমার আলোচনাটা চালাবো। তবে প্রথমে আবারও ধন্যবাদ জানাই যে এই এরকম একটা বিশেষ দিনে বাংলাদেশের নারীদের অবস্থান নিয়ে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে বাংলাদেশ নারীর ক্ষমতায়নকে দেখে সামাজিক পরিবর্তন বা রূপান্তরের প্রধানতম হাতিয়ার হিসেবে, এবং গত দু থেকে তিন দশকের মধ্যে বাংলাদেশের নারীরা তাদের বিভিন্ন সেক্টরে যে ইতিবাচক অর্জনের মাধ্যমে এই পরিবর্তন বা রূপান্তরটা দৃশ্যমান হয়েছে আমাদের সামনে, এবং বাংলাদেশ ইতিমধ্যেই নারীর ক্ষমতায়নের মডেল হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করেছে, পরিচিতি শুধু বলবো না স্বীকৃতিও লাভ করেছে। এবং বাংলাদেশ অবশ্যই এই প্রশংসার দাবিদার, কেননা গত দুই দশকে নারী উন্নয়ন এবং ক্ষমতায়নে যে নানামুখী সক্রিয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং যার মাধ্যম দিয়ে বাংলাদেশের নারীদের এই যে আজকের অবস্থান বা নারীরা এই যে নিজেদেরকে আজকের অবস্থানে নিয়ে যেতে বা নিয়ে আসতে সমর্থ হয়েছে, তার পেছনে নিশ্চয়ই অনেক উদ্যোগ রয়েছে। আমি আসলে আমার
সেই আলোচনায় কিছুটা আলোকপাত করার চেষ্টা করব সেই উদ্যোগগুলো, এবং একই সাথে বর্তমানে আমাদের নারীদের অবস্থা বিভিন্ন সেক্টরে, আসলে সেক্টর নিয়ে আলোচনা করাগুলোই বোধহয় সুবিধা হবে। এবং একই সাথে আমি কিছু স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশনও দিব যেটাতে আসলে দৃশ্যমান হয় যে বাংলাদেশের নারীরা আসলেই এগিয়েছে কিনা বা তাদের অর্জনটা কতদূর। আমাদের উপস্থাপক প্রথমেই বোধহয় বলছিলেন যে আসলে নারীর ক্ষমতায়ন বলতে আমরা কি বুঝি, এটা এটাও বোধহয় একটু আলোচনা করা প্রয়োজন প্রথমে, যে আসলে নারী ক্ষমতায়ন বলতে আমরা কি বুঝি। আসলে এটা একটা এরকম একটা সামাজিক প্রক্রিয়া, আমরা নারীর ক্ষমতায়ন একটা সামাজিক প্রক্রিয়া হিসেবেই দেখি, এবং যার মাধ্যমে নারীরা তাদের অধস্তন সামাজিক অবস্থান থেকে বেরিয়ে এসে নিজেদের যোগ্যতা এবং অর্জনকে তুলে ধরতে পারেন। এবং এই অবস্থান আসলে কোন 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 জায়গায় সেটা নিশ্চয়ই তার জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন স্তরে, যেমন তার পরিবার, তার সমাজ এবং গণজীবনে তার অংশগ্রহণ, এবং সেই অংশগ্রহণ যাতে সিদ্ধান্ত গ্রহণ এবং তার অবস্থান সিদ্ধান্ত গ্রহণের একটা জায়গা তৈরি হয় এবং তার অবস্থান তৈরি করে, এবং এই যা মূলত নারী পুরুষ বৈষম্যহীন বা লিঙ্গ বৈষম্যহীন একটা একটা সমাজ তৈরির পথে অগ্রযাত্রা নারীর ক্ষমতায়নকে আমরা সেভাবেই দেখি। আর এটি তখনই সম্ভব এই লিঙ্গ বৈষম্যহীন একটা সমাজের দিকে এগিয়ে যাওয়া, আমি এটা বলবো না যে এটা একটা লিঙ্গ বৈষম্যহীন সমাজ আসলে তৈরি করা পুরোটা সম্ভব কিনা, কারণ বিশ্বের কোথাও আসলে দেখা যায় যে পুরোটা লিঙ্গ বৈষম্যহীন সমাজ কোথাও তৈরি হয়েছে। সেই ক্ষেত্রে বাংলাদেশের মতো একটি খুবই ট্রেডিশনাল প্যাট্রিয়ার্কাল, যেটাকে আমরা বলি খুব পুরুষতান্ত্রিক একটা সমাজে বা নারীদের যে অবস্থান, সেটাকে আসলে আমাদের মানে সেলিব্রেট করা উচিত আমি মনে করি বাংলাদেশের নারী হিসাবে। এবং কখন সম্ভব, আসলে সম্ভব তখনই যখন আসলে নারী তার কোনো প্রতিবন্ধকতা ছাড়া তার জীবনের বিভিন্ন ক্ষেত্র, যেমন শিক্ষা, স্বাস্থ্য, কর্মজীবন এবং জীবনধারার যে পরিবর্তন সে আনতে পারে, এবং সেই ক্ষেত্রে আমি অপরিবর্তন আনার ক্ষেত্রে তাকে তার সামনে যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেটা সেটার ক্ষেত্রে যেন পুরুষের মতোই সমান অভিগম্যতা তার থাকে, তার মানে সমান সুযোগ তার যেন থাকে, তবেই সে আসলে এগিয়ে তার পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব। এবং আমরা যেটা আসলে আমরা জেন্ডার ইকুয়াল একটা সমাজ বলে থাকি, যে এটা খুবই কি বলবো ই ভাষায় না বইয়ের ভাষায় আর কি, জেন্ডার ইকুয়াল ইকুয়ালিটির দিকে আমরা এগোতে চাই, সেই বৈষম্যহীন একটি সমাজ, সেখানে আসলে নারীর জন্য এই সমান এই সুযোগগুলোর সমান বা আমরা বলি যে ইকুয়াল অপরচুনিটিটা দরকার, আদারওয়াইজ তার জন্য আসলে এই পথ পাড়ি দেওয়া খুবই কঠিন। এবং সেক্ষেত্রে আসলে বাংলাদেশে যদি আমরা যেটা দেখি, জাতীয় পর্যায়ে সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নের যে সব সূচকগুলো রয়েছে সেখানে আসলে নারীর সক্রিয় অংশগ্রহণ এবং অবদান অবশ্যই স্বীকার করতে হবে। এবং প্রথমে যদি আমি তাকাই আমাদের শিক্ষা ক্ষেত্রে, যে বাংলাদেশের নারীদের আসলে অর্জন কতটুকু, সেক্ষেত্রে অবশ্যই আমি আমাকে বলতে হবে যে বাংলাদেশ অনেক তৃতীয় বিশ্বের অনেক দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান অনেক উপরে, কারণ বাংলাদেশ ইতিমধ্যেই প্রাথমিক এবং মাধ্যমিক স্তরে যে জেন্ডার ডিসপ্যারিটি ছিল সেখান থেকে বেরিয়ে জেন্ডার প্যারিটি অর্জন করেছে, এবং বর্তমানে প্রাথমিক স্তরে 50.7% এনরোলমেন্ট এবং মাধ্যমিক স্তরে আরও বেশি মানে নারীদের এনরোলমেন্ট, মেয়েদের 53.5% এবং উচ্চ মাধ্যমিক তার মানে একটু টারশিয়ারিতে একটু কমে যায়, সেখানেও আসলে এই যে আমি একটু আগে বললাম যে আমাদের একটা আমরা একটা পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার মধ্যে থাকি, সেক্ষেত্রে টারশিয়ারি লেভেলে একটু কমে যায়, সেক্ষেত্রে মাধ্যমিক স্তরে এটা দেখা গেছে এখনো প্যারিটি অর্জন হয়নি উচ্চ মাধ্যমিক। আসলে যেটা হচ্ছে মমিতা, এখানে একটু আমি একটু আপনাকে একটু কোশ্চেন রাখতে চাই। আমি জানি যে আপনি একটা সময়ে মহিলা বিষয়ক অধিদপ্তরে কাজ করেছেন, তো আজকে যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন এবং আসলে প্রসঙ্গটা চলে আসছে, উনি দীর্ঘ দিন ধরে আমাদের
আওয়ামী লীগ সরকার রয়েছে এবং উনি মাননীয় প্রধানমন্ত্রী, ও উনি আলোকপাত করেছেন নারী শিক্ষার ব্যাপারে, আপনি শিক্ষার বিষয়ে কথা বললেন, তো এই ব্যাপারে এই যে পরিবর্তনটা আজকে গত 20 বছর আগে বা 10 বছর আগে যে যেই হারটা ছিল নারী শিক্ষা ক্ষেত্রে, এই ক্ষেত্রে সরকারের অবদানটুকু কি বা সেখানেই যাচ্ছে আসলে একটু মানে চিত্র না তুলে ধরলে তো বোঝা যায় না যে চেঞ্জটা আসলে কথা, মানে আমরা যখন বলবো যে আমি জেন্ডার প্যারিটি হয়েছে তার মানে আমার সংখ্যাটাও তো বলতে হবে যে আসলে আমরা যখন সমান এই এনরোলমেন্টটা সমান, তারপরে নারীরা কতখানি এগিয়েছে সেলিমা আমরা নিজেরাই বুঝতে পারি, আমরা যখন আমাদের সময় সেই 80 দশকের শেষের দিকে যখন আমরা স্কুলে পড়েছি তখন নিশ্চয়ই এই এই প্যারিটি ছিল না, তাই না? এবং সেই ক্ষেত্রে আসলে এই রাষ্ট্রীয় পর্যায়ের উদ্যোগ বা অবদানকে আমাদের অস্বীকার করার কোনো জায়গা নেই, তাই না? এই দুই দশকে যে মানে রাষ্ট্রীয় ক্ষেত্রে যে অবদান উদ্যোগগুলো নেওয়া হয়েছে এবং এই অর্জনের পিছনে অবশ্যই সরকার কর্তৃক গৃহীত নানা উদ্যোগ রয়েছে, তার মধ্যে আসলে আমি কয়েকটা উল্লেখ করতে চাই, অনেক রয়েছে সেলিমা, তার মধ্যে যেমন মানে প্রাইমারি পর্যায়ে আসলে এখন কোনো মানে বিনা বেতনে পড়াশোনা যেটা সেটা বোথ বয়েজ অ্যান্ড গার্লসের ক্ষেত্রে, এবং ষষ্ঠ থেকে ডিগ্রি পর্যন্ত দরিদ্র ছাত্রীদের জন্য কিন্তু উপবৃত্তি প্রদান করা হয় এবং এটার একটা ইম্প্যাক্ট, এগুলোকে আমরা কি বলি পজিটিভ ডিসক্রিমিনেশন অর জেন্ডার ইকুইটি বলি, যে নারীর জন্য কিছু দেওয়ার পরে আমরা কি রিটার্ন পাই, সে রিটার্নটা হচ্ছে এরকম যে এই মাধ্যমে আসলে 50% বেশি ঝরে নারী শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করা গেছে, তার মানে এই উপবৃত্তি আমরা যেটা বলছি স্টাইপেন্ড মেয়ে শিক্ষার্থীদের জন্য এবং এবং ডিগ্রি পর্যন্ত ষষ্ঠ থেকে ডিগ্রি পর্যন্ত মানে ক্লাস সিক্স থেকে আমরা কলেজ বলছি। এই ছাড়া আর একটু বলি সেলিমা, এর মধ্যে আবার আরো একটা আছে যেমন দরিদ্র প্রবণ যে এলাকাগুলো রয়েছে বাংলাদেশে সেখানে প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুলে মিড ডে মিল, তার মানে দরিদ্র যে শিক্ষার্থীরা আসবে তাদের যদি খাবার ব্যবস্থাপনা থাকে তাহলে তার ধরে পড়া যায় না, এই একটা উদ্যোগ রয়েছে সরকারের। এরপরে আসলে কারিগরি যে শিক্ষা রয়েছে সেখানে নারীদের দারুণ মুক্ত করা হয়েছে বিভিন্ন ভোকেশনাল ইনস্টিটিউশন এবং নারীরা অনেক নারীরা এখানে এনরোল হয় এবং ইতিমধ্যে আমার মনে হয় যে আপনারা সবাই জেনে থাকবেন যে বাংলাদেশে নারীদের জন্য বিশেষত নারী বিশ্ববিদ্যালয় রয়েছে বাংলাদেশে এবং এটি খুব আন্তর্জাতিক মানের একটা বিশ্ববিদ্যালয় এবং সেটা শিলংয়ে হয়েছে এবং এছাড়া আরো 4টি পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপিত হয়েছে নারীদের জন্য। এই জন্য আমি বলতে চাচ্ছি যে আসলে তাদের কারিগরি শিক্ষা শুধু যে সাধারণ লাইনের শিক্ষা ব্যবস্থা না, কারিগরি শিক্ষাতেও নারীর আশাটাকে যে একটু আগে আমি বললাম অভিগম্যতাকে বাড়ানো হয়েছে, তার মানে তাদের জন্য অনেক বেশি সুযোগ সৃষ্টি করা হয়েছে এবং এইগুলো আসলে যেটা হয়েছে এর নানামুখী ইম্প্যাক্ট পড়েছে সমাজে, যেমন নারীদের যখন শিক্ষা হার বাড়ে তার সাথে সাথে নারী তার পরিবারে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং নারী তখন শিক্ষার হার বাড়ার সাথে সাথে নারী তার অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে, নারীর স্বাস্থ্য সেবায় নারী তার সুযোগ সুবিধাগুলো বুঝে নিতে চেষ্টা করে, তার নারীর যে অধিকারগুলো রয়েছে সেটা জানতে পারে এবং আরো একটা বলবো যে আমাদের যে বাল্য বিবাহ সেটা রোধ করাও সম্ভব হয়েছে নারীদের এই শিক্ষা ব্যবস্থার মধ্যে, মানে এখন আমি বলবো যে বাংলাদেশে কিছু চ্যালেঞ্জের মধ্যে বোধহয় বাল্য বিবাহটা একটা বড় চ্যালেঞ্জ রয়ে গেছে, তারপরও আগের তুলনায় অবশ্যই বেড়েছে এবং সেলিমা যে কথাটা শুরু করেছিল যে আসলে আমি যদি পুরনো মানে একটা তুলনামূলক চিত্র বলি সেক্ষেত্রে তো অবশ্যই এটা একটা বিশাল চেঞ্জ এবং এখন গ্রামে বা মফস্বলে গিয়ে আমরা দেখতে পাই যে মেয়েরা সাইকেল চালিয়ে স্কুলে চলে আসছে, আমাদের সময় তো এই চিত্র ছিলই না, এবং আরো বলা যায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে সরকারি উদ্যোগে এবং তার কারণে হয়তো হতে পারে অনেক রিমোটের মেয়েরা পড়াশোনার সুযোগ পাচ্ছে এবং সবার জন্য শিক্ষা, এটা তো আমাদের এই সরকারের একটা বড় স্লোগান, তাই না, সবার জন্য শিক্ষা, এবং তার সুফল আমরা অবশ্যই পাচ্ছি এবং আমরা মনে হয় যে ভবিষ্যতেও পাবো। সেলিমা কি আর কি ভেতরে কোনো প্রশ্ন আছে শিক্ষার পড়ার? না না, এটা খুবই
তুমি সবগুলো পয়েন্টই আসলে তুমি বলেছো এখানে, কারণ আমি আমি যেটা বাংলাদেশের গ্রামের সাথে কিন্তু খুব মানে সক্রিয়ভাবে মানে যুক্ত, আমি প্রতি বছরই গ্রাম অঞ্চলে যাওয়া হয় এবং আমি দেখেছি তুমি যে কথাগুলো বললা যে এই সেক্টরগুলাতে মেয়েদের প্রাথমিক শিক্ষা, তারপর ডিগ্রি পর্যন্ত মেয়েদের পড়াশোনা খরচ বিনা বেতনে পড়ছে, উপবৃত্তি দিচ্ছে, এবং এই উপবৃত্তিগুলো কিন্তু মায়েরা পেয়ে যাচ্ছে তাদের মোবাইল ফোনে। এবং আমি এও দেখেছি যে এই উপবৃত্তি পাওয়াতে তারা তাদের ছেলেমেয়েরা যারা আর কি ধরো তাদের বই কেনা, টিউশন রাখা, বাসায় শিক্ষক রাখা, এইগুলা কিন্তু করতে পারতেছে। যে প্রতি বন্ধকতা ছিল আগে যে ছেলেদেরকে পড়াবো মেয়েদেরকে পড়াবো না, বা আগে ছেলেদেরকে শিক্ষিত করাটাই মানে মেইন প্রায়োরিটি ছিল, কিন্তু এই সরকারের আমলে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ আগ্রহের কারণে নারীরা কিন্তু তাদের শিক্ষাক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। অনেক সুন্দর বিশ্লেষণ দিয়েছে এবং প্রত্যেকটা পয়েন্ট তোমার খুবই গুরুত্বপূর্ণ। এই কথাগুলো কিন্তু আমরা আসলে বলি না যে সরকার কি করছে, কি কারণে এই যে মেয়েরা শিক্ষাক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। খুবই আমার কাছে মনে হয় যে এগুলো খুবই ভাইটাল পয়েন্ট, কিন্তু আজকে মেয়েরা এত সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। আরেকটা জিনিস যেটা বলা হলো যে শিক্ষাক্ষেত্রে বাংলাদেশ আসলে খুব গুরুত্ব সহকারে দেখছে, এটা আমি অস্ট্রেলিয়াতে যেটা দেখি, এখানে ছেলে মেয়েদের পড়াশোনার বেতন মানে পাবলিক সরকারি প্রতিষ্ঠানগুলোতে কোনো খরচ লাগে না। সো সেম এজ মানে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি ছেলেমেয়েরা যে সুযোগ সুবিধা পাচ্ছে, মেয়েরা যে সুযোগ সুবিধা পাচ্ছে বাংলাদেশেও সেটা পাচ্ছে। মমিতা তোমাকে অসংখ্য ধন্যবাদ। মমিতা আমার আসলে অনেক প্রিয় একজন বন্ধু এবং ওর সাথে আমার সবসময়ই কথা হয়, এবং অবশ্যই এই যে নারী ক্ষমতায়ন, নারী অধিকার আমরা এই আজকে লাইভে এসে আসলে আপনাদের সবার সাথে আমরা শেয়ার করছি। আমরা সবসময়ই যখন কথা হয় বিভিন্ন প্রসঙ্গে আমরা আসলে এই কথাগুলো আসে। ধন্যবাদ মমিতা, আমি তোমার কাছে আবার আসব। যেমন তোমার আসলে জ্ঞানের ভাণ্ডার অনেক অনেক কম্পারিজন আছে। যাই হোক, ঠিক আছে, আমার মনে হয় যে একজন অনেকক্ষণ কথা বললে হয়তো মনোটোনাসও লাগতে পারে। আমার মনে হয় যে মিলি, আমরা মিলিও আমাদের খুব প্রিয়, কারণ আমরা সব শামসুন আর এই যে একটু পশা প্রসঙ্গে বলেই নেই, তাই না? খুবই যেহেতু একটু আড্ডা মতোই হচ্ছে প্রোগ্রামটা, তাই না? যে আমরা সবাই শামসুন আর হলেই ছিলাম সেই 90-এর দশকে, তাই না? এবং আমরা বেরিয়েছি তার জন্য। কিন্তু দেখো আমরা ভাবছি যে আমরা একটু ফর্মাল করে আপনি করে বলবো, কিন্তু কথাপ্রসঙ্গে আসলে কিন্তু আমাদের সম্পর্কটা তুই তুই ওরকম করে। আমার মনে হয় যে আসলে আমি এই সেক্টরগুলো কথা বলতে যাচ্ছিলাম যে নারী যে কর্মক্ষেত্রে নারী এগিয়েছে মানুষ অত, আমার মনে হয় যে যদি আমরা প্রসঙ্গটা আসি, আমরা শিক্ষাটা গেল পরে, হ্যাঁ তারপরে আমরা আবার গেলাম আমরা কর্মক্ষেত্রে, এই পয়েন্ট একটু মনে রেখো, আমরা কর্মক্ষেত্রে এখানে অবশ্যই আসবো, কারণ কম্পারিজনটা আমি দেখতে চাই। এবং আমি স্বাস্থ্য ক্ষেত্রের কথাটাও একটু উল্লেখ করতে চাই। আসলে গভর্নমেন্টের মানে বর্তমান সরকারের যে নানাবিধ উদ্যোগ এবং আমি বলবো যে পরিকল্পনা রয়েছে, পলিসি, সেই ক্ষেত্র দিয়ে যে স্বাস্থ্য খাতেও নারীর জন্য যে মানে পজিটিভ অনেক দিক বয়ে এনেছে সেটা আসলে উল্লেখ করতেই হয়। কারণ আমরা নারীর ক্ষমতায়ন, যে একটু আগে বললাম যে ক্ষমতায়ন তো আসলে এরকম মানে দৃশ্যমান এভাবেই হবে, তাই না? এইসব বিভিন্ন ক্ষেত্রে নারীরা কোথায় আছে, সেই ক্ষেত্রে স্বাস্থ্য ক্ষেত্রেও নারীদের উল্লেখযোগ্য, হ্যাঁ এবং উল্লেখযোগ্য, যেমন আমাদের মাতৃ মৃত্যু হার অনেক কমেছে, যেটা তৃতীয় বিশ্ব কেন আমি বলবো যে আফ্রিকান অনেক কান্ট্রি থেকেও অনেক, তৃতীয় বিশ্ব বলতে এশিয়ান কান্ট্রি এবং আফ্রিকান কান্ট্রির ভেতর বাংলাদেশের এই মাতৃ মৃত্যু হার কমেছে এবং ফার্টিলিটি রেট এখন একটা স্টেবল জায়গা আছে। এবং আমার মনে হয় যে আপনারা সবাই এটা একমত হবেন যে যখন ফার্টিলিটি রেট স্টেবল থাকে তার মানে এখন আমাদের 2.11 এবং তার মানে এখানে নারীর প্রজনন স্বাস্থ্যের একটা উন্নয়নের নির্দেশক, হ্যাঁ, এবং প্রচুর কমিউনিটি ক্লিনিক 15-20 হাজারের মতবাদায় কমিউনিটি ক্লিনিক এসে এবং তার মাধ্যমে গ্রামীণ নারীরা আসলে সহজে অনেক স্বাস্থ্য সেবা পাচ্ছে এবং পাইলটিং আকারে বিভিন্ন জেলা এবং উপজেলার যে হেলথ কমপ্লেক্স বা হসপিটাল গুলো আছে সেগুলো নারী বান্ধব করার ব্যবস্থা নেওয়া হয়েছে। সো এগুলোই আসলে এগুলো দিয়েই আসলে নারীর স্বাস্থ্য খাতে যে উন্নয়ন আমরা দেখি সেটা আসলে এগুলোর মাধ্যমে। তা ঠিক আছে সেলিমা, আমার মনে হয় যে আমি পরে আবার অন্য সেক্টর গুলোতে আলোকপাত করবো, নিশ্চয়ই আমরা অন্য
যে উপস্থাপক আছে আমরা উপস্থাপককে বলবো যে অন্য যারা আলোচক আছেন তাদের। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ মৌমিতা। উপস্থিত দর্শক, আমরা আমাদের আজকের লাইভ যারা আছেন দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা আজকে নারীর ক্ষমতায়ন এবং আজকের বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে কথা বলছি। আমাদের সাথে রয়েছে চারজন সফল নারী যারা বিভিন্ন সেক্টরে তাদের দক্ষতার সাথে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে কাজ করছে। এখন আমরা আমাদের দ্বিতীয় বক্তা আসমা সিদ্দিকা মিলি কে আমন্ত্রণ জানাচ্ছি কথা বলার জন্য। আসমা সিদ্দিকা মিলি ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের সাথে একসাথে আমরা পড়াশোনা করেছি, একসাথে অনেক সময় কাটিয়েছি। সো আসমা মিলির কাছে আজকে ও যেটা আজকে ও রয়েছে পুলিশ সেক্টরে, যেটা আসলে আমাদের সময় আমরা আসলে ওভাবে চিন্তা করতাম না। আমাদের সব আগেকার যারা মেয়েরা পড়াশোনা করেছে ম্যাক্সিমাম ওরা গিয়েছে হয়তো শিক্ষকতা ক্ষেত্রে, মেডিসিনে গেছে। আমার বন্ধু বান্ধব যারা ক্যাডেট কলেজ থেকে পাশ করেছে 90% মেডিসিনে গেছে। পুলিশে যাওয়ার আসলে মতো সাহসিকতার পরিচয় মিলি তখনকার সময় দিয়েছে, এবং আমি আশা করব যে মিলি তার কর্মক্ষেত্রে পার্সেন্টেজ কেমন আছে মেয়েদের এবং মেয়েরা কেমন করছে এ সম্পর্কে আমাদের সাথে একটু শেয়ার করবে, এবং সেই ক্ষেত্রে বর্তমান সরকারের ভূমিকা কী, পদক্ষেপগুলি এইগুলো নিয়ে ও একটু আলোকপাত করবে। উপস্থিত যারা আছেন আমাদের আজকে আমাদের সাথে যারা আছেন তাদের সামনে ও আরেকটি বিষয় নিয়ে কথা বলবে, নারী অধিকার আইন এবং ক্ষমতায়ন খুব ইম্পর্টেন্ট জিনিস, এবং এইখানে পুলিশ ডিপার্টমেন্টের একটা উল্লেখযোগ্য ভূমিকা থাকে। আমি আসলে এখন প্ল্যাটফর্ম ছেড়ে দিচ্ছি আসমা মেলির কাছে। ধন্যবাদ আপা। আমি আজকের এই মানে গুরুত্বপূর্ণ একটি দিনে প্রথমে জানাতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার 75তম জন্মদিন। জন্মদিনে আমাদের প্রিয় নেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি। তো আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়, আসলে আমরা নারীর ক্ষমতায়ন নিয়ে সবসময় কিন্তু কথা বলি। এখন যেটা আমরা বলতে চাই যে বাংলাদেশে বাংলাদেশের বর্তমান জনগোষ্ঠীর বলা হচ্ছে যে প্রায় অর্ধেক নারী। তা এই অর্ধেক জনগোষ্ঠীকে বাদ দিয়ে যে কখনোই একটি দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেক বেশি ভালো করে জানেন, এবং সে কারণে আমার পূর্ববর্তী বক্তা আপা বলছিলেন যে আমাদের কোন কোন খাতে উন্নয়ন হয়েছে। আমার মনে হয় যে এই খাতগুলো একসাথে বলা আমার পক্ষেও সম্ভব না, কোনোটা না কোনোটা মিস হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী সর্বক্ষেত্রে এত বেশি উদ্যোগ নিয়েছেন এবং মানে নারীদেরকে সামনে তুলে আনার জন্য, আমাদের অর্থনীতিতে সংযুক্ত করার জন্য যা যা করা দরকার তা তিনি করেছেন, এবং তার সফলতাও আমরা পাচ্ছি। আমরা দেখতে পেয়েছি যে 2020 সাল থেকে সাল এবং 21 সাল সারা বিশ্ব একটা ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে করোনা অতিমারী, এবং এই করোনা অতিমারীর মধ্য দিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দক্ষ মানে সুদক্ষ চিন্তা ভাবনা এবং তার নেতৃত্ব বাংলাদেশকে একটা সুদৃঢ় অর্থনৈতিক অবস্থানে ধরে রেখেছে, এবং যেটা মনে করা হতো যে এক সময় যে দেশের মানুষ না খেয়ে মারা যেত সে দেশে এটা যেন এখন কল্পনারও বাইরে চলে গেছে। কারণ আমাদের দেশে এখন কৃষি উৎপাদন বলেন, শিল্প উৎপাদন বলেন, সব ক্ষেত্রেই আমরা এগিয়ে গেছি, এবং এই সব কিছুর সাথে কিন্তু আজকে নারীরা জড়িত। শিক্ষা থেকে শুরু করে আজকে গার্মেন্টস সেক্টর বলেন, কৃষি খাত বলেন, নারীরা কিন্তু মাঠেও কাজ করছে, এবং নারীরা কিন্তু ছোট ছোট জমিতে ছোট ছোট প্রজেক্টে কাজ করছে। তো সেগুলো আমি বাদই দিলাম, যেহেতু আমার কর্মক্ষেত্র একটু ডিফারেন্ট। সেলিমা আপা বলছিলেন যে আসলে একটা চ্যালেঞ্জিং জবে আমি এসেছিলাম, যখন প্রথম সাধ্যাতে আমি ট্রেনিং এ গিয়েছিলাম তখন মনে হতো যে কত বড় চ্যালেঞ্জ, এবং এক ছেলেদের সাথে সমানতালে পা ফেলে যখন আমার মাইলের পর মাইল দৌড়াতে হয়েছে, মাঠে পরিশ্রম করতে হয়েছে, 24 ঘন্টার 18 ঘন্টা কাজ করতে হয়েছে, ট্রেনিং এ অংশগ্রহণ করতে হয়েছে, তখন আমার মনোবলটা এমনই একটা অবস্থানে চলে এসেছিল যে না, আমরা ছেলেদের থেকে কোনো অংশেই পিছিয়ে থাকার জন্য নয়।
তো নারীর ক্ষমতায়নে যে জিনিসটা বলা হয় যে অর্থনৈতিক এবং রাজনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ, যেটা নারীর মেধা এবং যোগ্যতাকে প্রমাণ করবে এবং তার মতামত প্রদানের সুযোগ তৈরি করবে, এই বিষয়টাতে যখন আমরা যখন স্বাবলম্বী হব ও আমরা যখন অর্থনৈতিক মুক্তি আসবে তখনই এটা সম্ভব। কারণ ক্ষমতায়নটা কি, আমি যদি কথাই বলতে না পারলাম, আমার আমার মতামত যদি কোথাও প্লেস করতে না পারলাম, তাহলে ক্ষমতায়নের কোনো সুযোগ নাই। আর পুরুষের পুরুষের আজকের অবস্থানে থাকার একটাই কারণ যে আমরা নারীরা কিন্তু ঘর সংসার করেছি, সন্তান লালন পালন করেছি, একটি আমার মায়েরা আমাদের মায়েরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ করেছে যে কাজের কোনো স্বীকৃতি এই সমাজ ব্যবস্থায় নাই, এবং সেই স্বীকৃতি নেই বলে যে নারীদের কাজের মানে কোনো মূল্যায়নও করা হয় না। আজকে যখন আমরা চাকরি করছি, বিভিন্ন ব্যবসা বলেন সরকারি বেসরকারি বিভিন্ন খাতে আমরা অংশগ্রহণ করছি, তখন আমাদেরকে মূল্য দেবার চিন্তা ভাবনা পুরুষতান্ত্রিক সমাজেও কিছুটা হলো আমার মনে হয় ঢুকেছে, এবং সে কারণে কিন্তু আমাদেরকে পেছন থেকে টেনে ধরার মানসিকতা সম্পন্ন লোকের অভাব নেই। সারাদিন আপনি অফিস করে গিয়ে কিন্তু চুলার কাছে আপনাকেই দাঁড়াতে হয়, সারাদিন অফিস করে গিয়ে কিন্তু অনেকে ইজি চেয়ারে শরীরটা ছেড়ে দিয়ে এক কাপ চা চায়। তো আমি আমি সবসময় এই সবের বিরোধিতা করি, এই কারণেই যে নারীর ক্ষমতা সেদিনই হবে যেদিন আমি নারী ঘরে গিয়ে ইজি চেয়ারে বসে এক কাপ চা চাইতে পারবো। তারপরও আমাদের যে শুভ সূচনা হয়েছে এবং যার পেছনে অসীম অবদান রয়েছে, তিনি হচ্ছেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী। আমি বলবো যে আমার ক্ষেত্রে যদি মনে করেন, আজকে আমি পুলিশ বাহিনীতে কাজ করছি, আমি এত কথা বলছি, তার পেছনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগ রয়েছে আপনারা জানেন কিনা আমি জানি না, এরশাদ সরকারের আমলে বা বাংলাদেশ পুলিশে বিসিএস ক্যাডারে কিন্তু নারীদের অংশ নারীদের নিয়োগ বন্ধ করে দেওয়া হয়েছিল, এবং আমাদের বিসিএস এ যারা 7 BCS এ শুধুমাত্র এবং তার আগে একজন নারী ছিলেন এবং তারপর 4 জন নারী ছিলেন, এরপরে দীর্ঘদিন পর মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর 18তম বিসিএস এ প্রথম আবার নারীরা অংশ নিয়োগ সুযোগ পান, এবং এই সুযোগের কারণেই আজকে আমি মনে করি যে আমি বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সদস্য এবং কর্মকর্তা। আমি কাজ করছি মাঠে ঘাটে প্রত্যন্ত অঞ্চলে, আমি কাজ করছি নিপীড়িত নির্যাতিত মানুষের জন্য। তা এই এই সুযোগের জন্য আমি আবারও আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাবো। আমি একটা জিনিস বলতে চাই যে আপনারা সবাই জানেন, আমরা যেহেতু সবাই টুকটাক রাজনীতির সাথে এবং কেউ কেউ অনেক বেশি, সেলিমা কথা অনেক বেশি রাজনীতির সাথে জড়িত, এখনো আমি যেহেতু প্রশাসনে চলে এসেছি তাই আমার ডিরেক্ট এখানে সংযুক্ত হওয়ার সুযোগ নেই। তো তারপরে আমরা জানি যে বাংলাদেশে ইতিহাস সৃষ্টি করেছেন মাননীয় প্রধানমন্ত্রী নারী ক্ষমতায়নে, বাংলাদেশে প্রথম স্বরাষ্ট্র মন্ত্রী নারী দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশে প্রথম পররাষ্ট্র মন্ত্রী নারী দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, আজকে শিক্ষামন্ত্রী নারী, আজকে মহিলা বিষয়ক মন্ত্রী নারী, আমাদের স্পিকার এক টানা আমার মনে হয় 3টি সংসদের মাননীয় স্পিকার তিনি নারী, আমাদের বিরোধী নেতা নারী, আমাদের সংসদ নেতা নারী। তো এই যে বিশাল নারীর অংশগ্রহণ ক্ষমতা অয়নে এবং একটা আমি বলবো যে সর্বোচ্চ ক্ষমতা অয়নে, এবং আজকে দেখেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সমন্বয়ক তিনিও একজন নারী সিনিয়র সচিব, এবং এখন বর্তমানে 11 জন নারী সচিব কর্মরত আছেন। আমরা ডিস্ট্রিক্টে দেখেছি যে জেলা প্রশাসক হিসেবে নারীরা কাজ করছেন, আমি নিজে একটি জেলার পুলিশ সুপার ছিলাম, এখনো 5 জন পুলিশ সুপার কাজ করছেন নারী। তো এই ক্ষেত্রে আমরা বর্তমানে প্রায় 79 জন পুলিশ সুপার কাজ করছে বাংলাদেশ পুলিশে, তো 79 নারী পুলিশ সুপার। আমি মনে করি যে এক সময় মানে বাংলাদেশের মানুষের কল্পনারও অতীত ছিল যে বর্তমানে 79 জন পুলিশ সুপার বাংলাদেশে আছে নারী কর্মকর্তা। তা এই সকল অবদান, এবং আর্মিতে দেখেন যে আর্মিতে 2001 সালে প্রথম নারী কর্মকর্তা সুযোগ করে দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী, আজকে একজন মেজর জেনারেল আছেন সেখানে নারী কর্মকর্তা। তা এই যে বিভিন্ন সেক্টর গুলোতে আজকে নারী উদ্যোক্তাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী সুযোগ করে দিয়েছেন,
তাদের লোনের জন্য ব্যবস্থা করে দিয়েছেন, স্পেশাল দিয়েছেন, সুবিধা দিয়েছেন। তারপর ছোট ছোট উদ্যোক্তাদের অনুপ্রাণিত করার জন্য তিনি লোনের ব্যবস্থা করেছেন। তারপর নারীদের, মানে অসহায় নারীদের জন্য বিভিন্ন ধরনের খাতে সহযোগিতা দিচ্ছেন। আজান হচ্ছে এখানে, আমার পাশে একটা মসজিদ, খুব জোরে সাউন্ড আসছে, তো সরি। তো এই যে বিষয়গুলো, যে নারীদেরকে আমি এর মধ্যে দেখলাম যে আমাদের উপজেলা পর্যায়ে যারা স্বল্প শিক্ষিত কিংবা অশিক্ষিত বলতে পারেন, তাদের উন্নয়নের জন্য, আর্থিক ভাবে স্বাবলম্বী হওয়ার জন্য তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, তাদের সেলাই মেশিন দেওয়া হচ্ছে, তাদের হাঁস মুরগি দেওয়া হচ্ছে, ছোট ছোট প্রজেক্ট এটা সরকারি ভাবে দেওয়া হচ্ছে। তো এই যে বিষয়গুলো, যে এত কিছু চিন্তা যিনি করেছেন, আমি মনে করি যে আমাদের এগিয়ে যাবার পথ তিনি তৈরি করে দিয়েছেন। এখন একটা বিষয় আমি বলতে চাই, যে একটা যুদ্ধ শুরু হয় কিন্তু যুদ্ধটা শেষ কবে হবে সেটা কিন্তু বলা যায় না। আমার কাছে মনে হয় যে নারীর ক্ষমতায়ন এবং নারী এই সমাজের প্রত্যেকটা সেক্টরে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য যে যুদ্ধ শুরু করেছে সেটা শেষ হতে হয়তো সময় লাগবে, কম বা বেশি, তবে আমরা বিজয়ী হব, এ প্রত্যাশা আমার প্রতিটি মুহূর্তের। এবং আমি মনে করি যে স্বপ্ন নয়, এটা একদিন বাস্তবে পরিণত হবে। আজকে আমাদের দেখেন যে ধর্ষণের জন্য একটা আইন আছে আমাদের, যে যে ধর্ষণের বেড়েছে পরিমাণ, যদিও বেড়েছে এই করোনা কালীন, দেখা গেছে যে আমাদের সমীক্ষায় দেখা যাচ্ছে যে এই বিষয়টা বেড়েছে, কিন্তু আসলে প্রকৃত ডাটা দেওয়া সম্ভব হয় না, কারণ সবকিছু কিন্তু এগুলো হয় না, প্রকাশিত হয় না কিংবা অভিযোগ হয় না, মামলা হয় না, যে কারণে প্রকৃত সত্যটা তুলে ধরা সম্ভব হয় না। তারপরও যে ধর্ষণ মামলার সরি আসামির সর্বোচ্চ মৃত্যু শাস্তি মৃত্যুদণ্ড ঘোষণা আমাদের প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন, তো সেক্ষেত্রে আমি বলবো যে একদিন অ্যাসিড নিক্ষেপের শাস্তি ছিল, সর্বোচ্চ শাস্তি ছিল মৃত্যুদণ্ড, অ্যাসিড নিক্ষেপ কিন্তু বাংলাদেশে এখন শোনাই যায় না একদম। তা যদি আমাদের এই শাস্তি কার্যকর হয় এবং আমরা যেভাবে কাজ করছি সেভাবে যদি প্রকৃত মানে ভুক্তভোগী নারীরা ন্যায় বিচার পায়, তাহলে অবশ্যই একদিন ধর্ষণ দেশ থেকে অ্যাসিড নিক্ষেপের মতো কমে যাবে কিংবা একেবারে ধরেন 1% 2% চলে আসবে। তো এই যে এই চিন্তাটা, আরেকটা জিনিস আমি আপনাদের অবগতির জন্য জানাতে চাচ্ছি, এগুলো যেহেতু আমার ক্রাইম রিলেটেড সেজন্য আমি এখানে বলতে চাই, যে আমাদের দেশে ধর্ষিত নারীদেরকে মেডিকেল চেক আপ করা হয় এবং মেডিকেল টেস্ট করা হয়। এই মেডিকেল টেস্টের যে বিষয়টা ছিল, যে টু ফিঙ্গারপ্রিন্ট প্রিন্টে যে দেওয়া হতো, প্রসিজিওর অ্যাপ্লাই করা হতো, সেটাকে বলা হয় যে সেটা একটি নারীর জন্য অবমাননাকর, এবং নারীদের দাবির প্রেক্ষিতে এবং মাননীয় প্রধানমন্ত্রীর সদিচ্ছায় সেটিও বাতিল করা হয়েছে, এবং এটা আমি মনে করি যে নারীদের জন্য একটা বড় বিজয়। এখন আমি বলবো যে আমাদের কর্ম পরিবেশটা কি, আমরা যে বিভিন্ন খাতে, ছোট বড় সরকারি বেসরকারি বিভিন্ন খাতে কাজ করছি, পরিবেশটা কি এখন, এই পরিবেশটা যদি আমি এখন বলি যে না পরিবেশটা খুব কমফোর্টেবল, তাহলে সেটা মনে হয় সঠিক নয়। তা কমফোর্টেবল পরিবেশটা তৈরি করার জন্য নারীদের মানসিক শক্তি দরকার এবং দৃঢ়তা দরকার, চারিত্রিক দৃঢ়তা দরকার, যে আমি আমার কাজ করব, আমি যদি আমার অবস্থান ধরে রাখতে চাই, আমার কর্মদক্ষতা, আমার মেধা, আমার শিক্ষা এটা দিয়ে, তাহলে নিশ্চয়ই আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব। এবং আমি নারী যদি মনে করি যে আমি বিভিন্ন উপায়ে আমি আমি অনেক কিছু অর্জন করব, তাহলে আমার কর্ম পরিবেশ কখনই আমার সহায়ক হবে না। এবং কিছু দায়িত্ব কিন্তু নিজেদেরও থাকে, যেমন নারীরা আজকে শিক্ষার জন্য, আজকে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য উদগ্রীব হয়েছে, ঠিক তেমনি কর্ম পরিবেশ এবং অর্জনটাকে, অর্জনটাকে শুধুমাত্র নিজের যোগ্যতা দিয়ে অর্জন করা যায়, এই বিষয়টা মাথায় প্রবেশ করিয়ে যদি এগিয়ে যায়, তাহলে আমি মনে করি কর্ম পরিবেশের উন্নতি হবে এবং একটা কর্ম ভালো কর্ম পরিবেশ তৈরি হবে। তবে হ্যাঁ, আমি আমি বলবো যে এখন নারীদের কাজ করার পরিবেশ তৈরি হয়েছে এবং নারীরা ইচ্ছে করলেই যে কোনো জায়গায় কাজ করতে পারে। এবং আমরা যেহেতু আমি কিন্তু রাতে সারা রাত বাইরে থাকি,
তবে হ্যাঁ আপনারা বলবেন যে আমার তো অস্ত্র আছে, আমার তো অনেক কিছু সাথে আছে, তো তাছাড়াও আমাদের গার্মেন্টস কর্মীরা কিন্তু নাইট করছে, রাত 10টা পর্যন্ত কাজ করছে, দুর্ঘটনা যে ঘটছে না তা কিন্তু নাই, দুর্ঘটনা কিছু ঘটছে যে সেখানে কিছু ঘটার পরেও কিন্তু নারীরা সাহস করে বেরিয়ে আসছে এবং কাজ করছে। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোতে আমি মনে করি যে আমরা একটা তোর পথে পা রেখেছি এবং সেই পা রাখার পেছনে যে আলোক পত্রিকা নিয়ে এগিয়ে এসেছে তিনি আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী। তো ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ আসমা সিদ্দিকা মিলি, অনেক আমরা আসলে অনেক ডিটেইলস জানতে পারলাম। হ্যাঁ, মেয়েদের আসলে ইচ্ছাটা থাকতে হবে, সেই সাথে শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা এগুলো তো অবশ্যই, এবং পরিবেশ, আইন, এইগুলো অনেকগুলো জিনিস চলে আসে মেয়েদের ক্ষমতায়ন বা নারী অধিকার প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে, এবং সেই ক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেই ক্ষেত্রে আমি বলবো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একজন সফল রাষ্ট্রনায়ক, তার সততা, সাহসিকতা, আধুনিকতার ছোঁয়া রেখেছেন উনি রাষ্ট্র পরিচালনায়, এবং নারীদের অগ্রযাত্রার ক্ষেত্রে তার ভূমিকা আমরা দেখতে পেলাম যে আসলে এটা প্রশংসনীয়, এবং সারা বিশ্বে এটা একটা দৃষ্টান্ত হিসাবে থেকে যাবে আজীবন। আমি এখন আমি অত্যন্ত সময় আমাদের খুবই অল্প হাতে, আমাদের মাত্র 15 মিনিট সময় আছে এই অনুষ্ঠান পরিচালনার জন্য। আমি এখন আমাদের তৃতীয় বক্তা সালমা আদিলকে অনুরোধ করব, নারী উদ্যোক্তা হিসাবে উনি আমাদেরকে কিছু বলুক, এবং সরকারের পক্ষ থেকে যে সাহায্য সহযোগিতা আছে ওইটার ব্যাপারে খুব সংক্ষেপে একটি আলোকপাত করার জন্য, কারণ আমাদের আরেকজন বক্তা আছে এবং হয়তো আমরা এই প্যানেলটা নিয়ে আবার আসব। আজকে সময়ের স্বল্পতার জন্য আমাদের একটু সংক্ষেপে নিয়ে সংক্ষিপ্ত করতে হচ্ছে। সালমা আদিল, আমি যেটা বললাম, উনি নিজের পরিচয় দিয়েছেন, উনি একজন সফল সংগঠক এবং উনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত, উনি মিডিয়াতে যুক্ত, আসলে ওনার পদচারণা অনেক ব্যাপক। তো আমরা ওনার কাছ থেকে কিছু শুনি, এবং নারী উদ্যোক্তা হিসাবে উনি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমরা কী কী সহযোগিতা পেতে পারি, বা একজন নারী নিজেকে নারী উদ্যোক্তা হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য কি 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 পয়েন্ট দরকার, এই ব্যাপারে আমি ওনার কাছ থেকে জানতে চাচ্ছি। সাউন্ড শোনা যাচ্ছে না, সরি। ধন্যবাদ সেলিনা আপা আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি খুব সংক্ষিপ্ত ভাবে কথা বলবো, কারণ আমার আগের দুজন বক্তা খুব সুন্দর করে গুছিয়ে আসলে সব পয়েন্টগুলোকে এখানে নিয়ে এসেছেন। এখন আসলে সেই কথাগুলোরই অলমোস্ট কিছুটা রিপিটেশন আমার কাছ থেকে আসবে। আসলে একজন নারীকে আমি মনে করি সফল উদ্যোক্তা হওয়ার জন্য এবং তার নারী নেতৃত্বে আসার জন্য তার সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে তার আত্মবিশ্বাস। একটা নারীকে বিশ্বাস করতে হবে যে আমি কোনো অংশেই কম নয়, আমি আমার আমার যে যোগ্যতা আছে সেই যোগ্যতাকে আমি পরিপূর্ণভাবে ইউটিলাইজ করে আত্মবিশ্বাস নিয়ে যদি আমি এগিয়ে যেতে পারি তাহলে আমি আমার লক্ষ্যে অবশ্যই পৌঁছাতে পারবো। হ্যাঁ, আমাদের সমাজে আমরা অনেক লিমিটেশনের মধ্যে দিয়ে আমাদের নারীরা আমাদের জীবনযাত্রা পার করতে হয়, সাংস্কৃতিক এবং ধর্মীয় বাধা তো আমাদের আছেই, সাংসারিক বাধা আছে, পুঁজির সংকট আছে, তারপর হচ্ছে আমাদের ট্রেনিংয়ের অনেক লিমিটেশন আছে, আমাদের আমাদের ঋণের একটা প্ল্যাটফর্ম সেটার সেটার একটা সুযোগের কিছু 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 অভাব অথবা ইনফরমেশনের অভাব, তারপর হচ্ছে যে বিজনেসটা আমরা করতে চাই বা কোন বিজনেসটা আমার জন্য পারফেক্ট হবে সেই বিজনেসটার ব্যাপারে আমাদের ধারণার অভাব, তারপর হচ্ছে আমাদের যে বিজনেস করার জন্য আমার যে সোর্সিং, এই এই চাহিদা সোর্সিং অ্যান্ড সাপ্লাই চেইন এগুলোর ব্যাপারে আমাদের
প্রচুর ধারণা থাকা দরকার এবং এই জায়গাগুলোতে আসলে সব মিলিয়ে একটা পরিপূর্ণ জ্ঞান একটা উদ্যোক্তা যে থাকতে হয় সেখানে অনেক সময় মেয়েরা আসলে মনে করে আমার আমার আমি তো 100% নলেজেবল না হয়তো বা এই জায়গাটা থেকে সে হয়তো এক পা সামনে যায় তো দুই পা পিছিয়ে যায় বা দুই পা সামনে যায় তো এক পা পিছিয়ে যায় এভাবে হয়তো তারা কিছুটা লিমিটেশনের মধ্যে দিয়ে দিন কাটায় কিন্তু তাই বলে যে আমাদের নারীদেরকে আসলে কেউ থামিয়ে রাখতে পারেনি গত 10 বছরে যদি আমরা দেখতে পাই দেখি তাহলে তাহলে আমরা দেখতে পাই নারীদের আসলে অগ্রযাত্রা অনেকাংশেই কিন্তু এগিয়ে গেছে আর সরকারের এই জায়গাটাতে নারীদেরকে এগিয়ে নেওয়ার ব্যাপারে সরকারের আন্তরিকতা কিন্তু কোনো অংশেই কমতি ছিল না আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে অবদান নারীর ক্ষমতায়নে এটা আসলেই কিন্তু একটা নিদর্শন হয়ে থাকবে এবং এটা অনস্বীকার্য গত 1 দশকে নারী উদ্যোক্তাদের সংখ্যা বেড়েছে 126%। আর 2016 সালে জাতীয় শিল্প নীতিতে বলা হয়েছে এসএমই ঋণের 15% দিতে হবে মহিলাদেরকে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী পুনঃ অর্থায়ন ঋণের 10% কিন্তু নারী উদ্যোক্তাদেরকে দিতে বলা হয়েছে এবং নারীদের জন্য সর্বোচ্চ 25 লাখ টাকা পর্যন্ত বিনা মর্টগেজে ওদেরকে 25 লাখ টাকা পর্যন্ত লোন দেওয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছে এছাড়াও কোভিডের পর থেকে সিএমএসএমই উদ্যোক্তাদের জন্য দ্বিতীয় দফায় 8% ঋণের বরাদ্দ করা হয়েছে আর শিক্ষাক্ষেত্রে সরকারের আগ্রহের কথা তো আপা বললেনই যেটা বিভিন্নভাবে আমরা শিক্ষাক্ষেত্রে মেয়েদেরকে সহযোগিতা সরকারের পক্ষ থেকে আসছে আমি নিজেও কিন্তু একটা গার্লস হাই স্কুলের সাথে জড়িত আমি আমি সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে এসেছি মেয়েদেরকে আসলে এই এই যে শিক্ষার জায়গাটাতেও কিন্তু মেয়েদেরকে যথেষ্ট রকমের আমাদেরকে স্কুল লেভেল থেকেই শিক্ষার জায়গাটা থেকেই কিন্তু ওদেরকে কনফিডেন্সটা গ্রো করতে হবে যে হ্যাঁ তোমরা পারবে তোমরা তৈরি হও সামনের দিনগুলোতে নেতৃত্ব দেওয়ার জন্য সামনের দিনগুলোতে তোমরা নিজেদেরকে ইন্ডিপেন্ডেন্ট হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য সো আমি যখন স্কুলের পক্ষ থেকে আমি যখন মেয়েদের সামনে যাই তখন আমি চাই মেয়েরা একটা মেয়েও যদি আমাদেরকে দেখে ইন্সপায়ার্ড হয় যে আমি ওনার মতো হতে চাই আমি তাদেরকে বলি সেটাই আমার সাফল্য যে তোমরা একটা মেয়েও যদি চিন্তা করো চেষ্টা করো যে এইভাবে একটা পডিয়ামে এসে একটু কথা বলবে এটুকুই কিন্তু তোমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে যদি তোমরা চেষ্টাটা করো আমি আমার নিজের জায়গাটা থেকে বলবো যে আমার আমিও এক সময় কিন্তু তোমাদের মতো ছিলাম আমি মেয়েদেরকে যেটা বলি যে আমার আত্মবিশ্বাস আমার আমার স্পৃহা আমার কিছু একটা করার প্রবণতা এবং যত আমাদের আশেপাশে যত নেতিবাচক পরিবেশের মধ্য থেকেও কিন্তু নিজেকে বের করে নিয়ে আসা এই যে একটা সাহস এটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি দরকার তারপর আমি আরো যেটা বলবো যে আমাদের সরকারের পক্ষ থেকে যে সহযোগিতা বা যে সুবিধার কথাগুলো আপা বললেন সেখানে মাতৃকালীন ছুটি মেয়েদেরকে মাতৃকালীন ছুটির ব্যবস্থা করা হয়েছে যেটা আমরা আমরা কিন্তু আসলে এই এই এখনো আলোচনা করিনি যেটা স্টেপ বাই স্টেপ এটাকে বাড়ানো হয়েছে হ্যাঁ তারপর হচ্ছে মেয়েদের বাচ্চাদেরকে রাখার একটা ব্যবস্থার জন্য অলরেডি সরকার থেকে আদেশ আসছে তো এভাবে কিন্তু গভর্নমেন্টের পক্ষ থেকে কিন্তু মেয়েদেরকে যাতে ওরা বিভিন্ন উদ্যোক্তা হিসেবে হোক তারা কর্মক্ষেত্রে হোক তারা মা হিসেবে হোক যেভাবে হোক ওরা যাতে তাদের নির্দিষ্ট তাদের অবস্থানে ওরা শক্ত একটা অবস্থান নিতে পারে সেই সুবিধাটা সেই আন্তরিকতাটা কিন্তু সরকার বরাবরই দেখিয়ে আসছে আমি ছোট করে শেষের দিকে একটু বলবো নারীকে নিজেদের জায়গায় উদ্যোক্তা হিসেবে যেহেতু আমি নিজে উদ্যোক্তা হিসেবে এখানে রিপ্রেজেন্ট করছি উদ্যোক্তা হিসেবে আসলে ওদের কি কি গুণাবলী তারা তাদের থাকা উচিত তারা আসলে প্রথমে হচ্ছে তাদেরকে নেতৃত্ব দেওয়ার মতো একটা ক্যাপেবিলিটি থাকতে হবে একটা যে প্রোডাক্ট নিয়ে বা যে যে সার্ভিস নিয়ে আমি বিজনেসটা করতে চাচ্ছি সেই সার্ভিস এবং বিজনেসের ব্যাপারে আমার ভালো গভীর জ্ঞান থাকতে হবে এক্সপিরিয়েন্স থাকতে হবে প্রথম দিন থেকেই আমি উদ্যোক্তা হিসেবে নেমে গেলাম আমার বিজনেস করলাম আমার সফলতা পেলাম এই আশা কিন্তু করা যাবে না
আমাকে প্রথমেই চেষ্টা করতে হবে জানতে, এক্সপিরিয়েন্স নিতে, দেন আমাকে কিন্তু একটা সার্টেন টাইম পরে আমাকে কিন্তু বিজনেসে নামতে হবে, যেটা আমি আমার পার্সোনাল লাইফে 10 বছর কাজ করার পরে কিন্তু আমি একটা কাজ নিজের করার জন্য সাহস করেছি। সো সেটা আমার আমার জায়গায় 10 বছর না হয়ে অন্যের জায়গায় অন্যের কাছে হয়তো সেটা 2 বছর হতে পারে, 1 বছর হতে পারে, বাট আমি প্রেফার করবো ইউ ওয়ার্ক ফর আদার্স, দেন ইউ লার্ন, দেন ইউ গো ফর টু ওয়ার্ক ইউর সেলফ। তারপর হচ্ছে পুঁজি যেটা হচ্ছে আমার ইনভেস্টমেন্টের সঠিক একটা ব্যবস্থাপনা তার মধ্যে থাকতে হবে, তার মধ্যে প্রফেশনালিজম থাকতে হবে, তার প্রোডাক্টের কতটুকু চাহিদা তা বাজারে আছে এটা তার বুঝতে হবে। সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে অনেস্টি এবং রিলেশনশিপ এবং যেটা হচ্ছে পার্সোনাল কানেকশনটা একটা উদ্যোক্তার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট, অ্যান্ড ক্রিয়েটিভিটি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, আইডিয়াস আর ভেরি ইম্পর্ট্যান্ট। তো সব কিছু মিলিয়ে আমাকে একটা নতুনত্ব আনতে হবে, আমি একটা উদ্যোক্তা হতে গেলে আমাকে নতুন কিছু নিয়ে প্রেজেন্ট হতে হবে, যাতে আমি একটা এক্সেপশনাল জায়গায় যেতে পারি এবং আমাকে আমার প্রোডাক্ট এবং আমার সার্ভিস সবার কাছে অ্যাকসেপ্টেবল হয় এবং সেটাই কিন্তু আমাকে এগিয়ে নিতে সাহায্য করবে। আশা করি আমি অল্প সময়ের মধ্যে কিছু বোঝানোর চেষ্টা করেছি বা বলতে পেরেছি। ধন্যবাদ আপা। সালমা আদিল, অসংখ্য ধন্যবাদ। অনেকগুলো কথা আসলে উঠে এসেছে আপনার এই সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে। তার মধ্যে অবশ্যই নাম্বার ওয়ান এডুকেশন, তারপর লিডারশিপ কোয়ালিটি, এক্সপিরিয়েন্স ইজ অলসো ইম্পর্টেন্ট। কাজ এক্সপিরিয়েন্স ছাড়া আসলে কোনো ক্ষেত্রেই সফলতা অর্জন করা যায় না। সেলফ কনফিডেন্স এবং সেলফ এস্টিম খুবই ইম্পর্টেন্ট মেয়েদের ক্ষেত্রে। আপনি আমার কাছে খুবই ভালো লাগলো, আমার মনে হয় আমরা আবারও আড্ডা দিব এই নারী উদ্যোক্তা হিসাবে, আরও মেয়েরা কীভাবে এগিয়ে আসতে পারে, মেয়েরা কীভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে সেই ব্যাপারে আমরা কথা বলবো। প্রিয় দর্শক, আমরা জানি মহামারীতে আজকে সারা বিশ্ব আক্রান্ত। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ করোনা মোকাবেলায় $144 কোটি ২৮টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। তার মধ্যে ১.১ কোটি মানুষকে সামাজিক নিরাপত্তার কার্যক্রমে আওতায় এনেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আসলে সারা বিশ্বের নারীর আর নারীদের জন্য একটা কি বলবো একটা ক্যান্ডেল, আর উনি আমাদের আদর্শ রোল মডেল হিসাবে আসলে উনি আজকে প্রতিষ্ঠিত। প্রিয় দর্শক, আমরা এখন আমাদের চতুর্থ বক্তা বিলকিস খানম পাপড়ির কাছে চলে যাব। সে নিজে একজন শিক্ষক, একজন মা, গৃহিণী, নারী উদ্যোক্তা এবং সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত। আমি বিলকিস খানম পাপড়ির কাছ থেকে জানতে চাব, উনি একজন নারী হিসাবে এই এতগুলো জিনিস কিভাবে করছেন এবং মেয়েরা কিভাবে নিজের সংসার, ঘর সংসার সুন্দর করে, সন্তানদেরকে সুন্দর করে গড়ে তুলে নিজেদেরকে কিভাবে প্রতিষ্ঠিত করতে পারে সে সম্পর্কে কিছু আলোকপাত করুক এবং কিছু নির্দেশনা মেয়েদের জন্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি পাপড়িকে। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি সাম্পান টিভি অস্ট্রেলিয়ার বিশেষ আয়োজন নারী ক্ষমতায়ন আজকের বাংলাদেশ ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানকে যুক্ত করার জন্য। আজ বাংলাদেশের আধুনিক বাংলাদেশের উপকার, গণতন্ত্রের মানুষকন্যা, আমাদের সবার প্রিয় নেত্রী, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনার 75তম জন্মদিন, জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি আমাদের প্রিয় নেত্রীকে। আসলে আমাকে যে প্রশ্নটি করা হয়েছে, এই প্রশ্নটিকে বলা হয় আসলে নারীর দ্বৈত চরিত্র, নারী গৃহে এবং বাইরে কিভাবে তার কাজটি করছে। এই কাজটিকে বলা হয় নারীর দ্বৈত চরিত্র, নারী গৃহে এবং বাইরে যখন তার কাজটি করে তখন বলা হয় দ্বৈত চরিত্র, এটি কিভাবে সামলায়। আসলে একটু কষ্ট হয়ে যায় ঘরে বাইরে সংসার সামলিয়ে, নারী যখন বাইরে কাজটি করে তার জন্য অনেক কঠিন হয়ে যায়। এক্ষেত্রে তার তখন তার হাজবেন্ডের সহযোগিতা লাগে, তার নিজের কিছু প্ল্যান থাকে, সেটি হচ্ছে সন্তানকে ওইভাবে তৈরি করা। আমি মূলত ছোট থেকে আমার ওইভাবে তৈরি করেছি যে আমি বাইরে কাজ করি, তোমাদের ওইভাবে
তোমাদেরকে ই করতে হবে যে আমি বাইরে যাচ্ছি, আমি তোমাকে যে কাজটি দিব তুমি সেই কাজটি সেভাবে করে রাখবে। আর আমার গৃহের কাজটি আমি ম্যাক্সিমামটা রাতের বেলা ঘরে যখন ফিরি তখন আমি সেটি করে রাখি। এই হচ্ছে আমার একটা পরিকল্পনা। আরেকটা হচ্ছে যে আমি যখন আমার অফিস থেকে ফিরি, আমি তো কলেজে জব করি, কলেজ থেকে ফেরার সময় আমার ব্যবসার কাজটি করি, করে তারপরে আমি ঘরে ফিরি, ঘরে যখন ফিরি আমি আমার সন্তানদেরকে নিয়ে ফিরি। এটা এটা হচ্ছে একটা বিষয়। আর ছুটির দিনগুলোতে আমি চলে যাই আমার প্রশিক্ষণ সেন্টারে, সেখানে গিয়ে গিয়ে আমি কাজগুলো দেখিয়ে আসি আমার যারা আমার উৎপাদন করে, আমার ব্যবসার কাজগুলো আমার উৎপাদন সেন্টারে যাই, ওখানে যে উৎপাদন করে ওদেরকে আমি দেখিয়ে আসি। যাই হোক, একটু ডিস্টার্ব হচ্ছিল নেটওয়ার্কে, আমি কথা বলছি। আমি এখন যাচ্ছি নারীর ক্ষমতায়নে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বিষয়ে একটু কথা বলতে চাই, যে এর আগে বক্তারা কথা বলে গেছেন, অনেক সুন্দরভাবে নারীর ক্ষমতায়নের বিষয়টি সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। আসলে এক্ষেত্রে আমার তেমন বলার কিছুই নাই। আমাদের বর্তমান সরকার হচ্ছেন নারী বান্ধব সরকার। তো নারী বান্ধব সরকার আমরা যদি সে তৃণমূল থেকে জাতীয় সংসদ পর্যন্ত দেখি, ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে দেখি, আমরা তাহলে দেখতে পারবো যে সব জায়গায় নারীদের জন্য, নারী ক্ষমতায়নের জন্য সংরক্ষিত আসন রয়েছে। সে ইউনিয়ন পর্যায়ে রয়েছে নারীদের জন্য সংরক্ষিত আসন, জাতীয় সংসদে রয়েছে 50টি সংরক্ষিত আসন। এছাড়াও নারীরা সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে, সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে। আমাদের প্রধানমন্ত্রী একজন নারী, বিরোধী দলীয় নেত্রী একজন নারী, আমাদের স্পিকার একজন নারী, আমাদের শিক্ষামন্ত্রী একজন নারী, আমাদের কর্মক্ষেত্রে নারীর জন্য সংরক্ষিত আসন রয়েছে। মোট কথা, নারী কিন্তু ক্ষমতায়ন হচ্ছে, অর্থনৈতিক ক্ষমতায়ন হচ্ছে, রাজনৈতিক ক্ষমতায়ন হচ্ছে, মনস্তাত্ত্বিক ক্ষমতায়ন হচ্ছে, বাংলাদেশের নারী ক্ষমতায়ন হচ্ছে, আরো হবে। আমাদের গণতন্ত্রের মানুষকন্যা শেখ হাসিনা হাত ধরে নারী ক্ষমতায়ন হচ্ছে, নারী ক্ষমতায়ন হবে। আমরা শেখ হাসিনা হাত ধরে আরো এগিয়ে যেতে চাই। যাই হোক, আমি সবার কাছে দোয়া প্রার্থী, সবাই দোয়া করবেন। আমি একজন নারী উদ্যোক্তা, নারীদেরকে নিয়ে এগিয়ে যেতে চাই। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সবার জন্য শুভকামনা। এত সুন্দর একটি অনুষ্ঠানে আমাকে যুক্ত করার জন্য আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ পাপড়ি। আমি সিডনিতে আছি, বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। আমি মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করেছি। আসলে তো বিভিন্ন স্তরের মানুষের সাথে আমার উঠা বসা। আমি বর্তমানে অস্ট্রেলিয়াতে আছি। আমি আসলে যেটা দেখি কম্পারিজনে, বাংলাদেশ অস্ট্রেলিয়া থেকে ক্ষমতায়নে, নারী ক্ষমতায়নে কোনো অংশেই পিছানো নাই। আইন হচ্ছে, বিচার বিভাগ সেই আইনের প্রয়োগ করছে। ধৈর্য ধরতে হবে আমাদের, নারীদের আরও সামনে আগানো, মানে আরও সামনে আগানোর অনেক স্কোপ রয়েছে। একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসলো বিলকিস পাপড়ি কথার মধ্য থেকে, যে আমাদের পরিবারের যে সদস্যরা আছেন তাদের কিন্তু সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে। সমাজের পরিবর্তনটা খুব ইম্পর্টেন্ট। আমি আসমা মিলি এবং মমিতার সাথে যখন কথা বলছিলাম, এটা বারবারই আসছে, আইন করে বিচার বিভাগে যে কিন্তু গেলেই হবে না, সরকারের উদ্যোগ থাকলেই হবে না, সাথে সাথে সমাজের প্রত্যেকটা সেক্টরে কিন্তু পরিবর্তনটা আনতে হবে। কর্মক্ষেত্রে মানসিকতার পরিবর্তন আনতে হবে, পরিবারে পরিবর্তনটা আনতে হবে। আমার আমার বাবা যেমন আমাকে সাহায্য করেছে, আমার মাও সাহায্য করেছে, আমি আমার পরিবার থেকে আমি এই আজকের সেলিমা হওয়ার পিছনে কিন্তু ওনাদের সহযোগিতা রয়েছে। আমার মেয়েদের বিবাহিত জীবনে ঘরের স্বামী, ঘরে স্বামী এবং শ্বশুর শাশুড়ি যারা আছেন তাদেরকেও কিন্তু মেয়েদের প্রতি সহনশীল হতে হবে, মেয়েদের কাজের জায়গাটাকে মানে জায়গা কাজের যাতে তারা কর্মক্ষেত্রে যাতে তারা মনোনিবেশ করতে পারে তার একটা পরিবেশ সৃষ্টি করতে পারে, যাতে সৃষ্টি করতে হবে। কাজেই সমাজের পরিবর্তনটা খুব জরুরি আমাদের এই ক্ষেত্রে। উপস্থিত সুধী মণ্ডলী, আজকে আমাদের সাথে আসলে খুব গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করলেন চারজন বক্তা।
আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আবারও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, আমাদের প্রাণের প্রিয় নেত্রী শেখ হাসিনার তম জন্মদিবসের শুভকামনা করছি। ওনার আল্লাহ ওনাকে দীর্ঘায়ু দিক, বাংলাদেশকে উনি আরো এগিয়ে নিয়ে যা, নারী সমাজকে আরো সম্মুখী করুক, নারী পুরুষের বিভেদ এই যে পার্থক্যটা বিভিন্ন ক্ষেত্রে এখনো যে পার্থক্যটা রয়েছে সেটা আরো কমে যাক। আমরা পরবর্তীতে আবারও এই নারী অধিকার এবং নারী আইন এগুলো নিয়ে আবারও আসব। আমি আজকের অনুষ্ঠান শেষ করব একটা গান দিয়ে। আমাদের সাথে আসলে যুক্ত হয়েছে অহনা ওমিয়া, পাপড়ি যে কথাটা বলল, উনি ঘরও সামলান, আবার উনি তার পেশাগত দিকটাও সামলান এবং তার সন্তানদেরকেও সুন্দর করে গড়ে তুলছেন। আমরা সবাইকে, আমাদের দর্শক সারিতে আজকে যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান আমি এখানে শেষ করব একটি গান দিয়ে। অহনা ওমিয়া জিলা মেরে না ভাষাইয়া বাংলা নদীর জোরে, হায় রে বাংলা নদীর জোরে, জয় বাংলা জয় বাংলা, বইনা বাঙালিরা চলে, হরে বাঙালিরা চলে, জীবনা মেরে না ভাষাইয়া বাংলা নদীর চরে, হরে বাংলা নদীর চরে, জয় বাংলা জয় বাংলা, বইনা বাঙালিরা চলে, হরে বাঙালিরা চলে। শ্রী নাইরি সুজন মাঝি নেত্রী শেখ হাসিনা, তারি দয়া সুরে বাজে আমার অঙ্গবীণা, শ্রী নাইরি সুজন মাঝি নেত্রী শেখ হাসিনা, তারি দয়া সুরে বাজে আমার অঙ্গবীণা, সোনার দেশে মানুষ থাকে, সোনার দেশে মানুষ থাকে, দেহের ছায়া তলে, জয় বাংলা জয় বাংলা, বইনা বাঙালিরা চলে, হরে বাঙালিরা চলে। জাতি জনক বঙ্গবন্ধু দীনের উপদেশ, মুক্তিযুদ্ধে চেতনাতে গড়তে হবে দেশ, জাতি জনক বঙ্গবন্ধু দীনের উপদেশ, মুক্তিযুদ্ধে চেতনাতে গড়তে হবে দেশ, মহান নেতার মহান বাণী, মহান নেতার মহান বাণী, ছড়ায় সব কোণে, জয় বাংলা জয় বাংলা, বইনা বাঙালিরা চলে, হরে বাঙালিরা চলে, মুজিব নামের না ভাষাইয়া বাংলা নদীর চরে, হরে বাংলা নদীর চরে, জয় বাংলা জয় বাংলা, বইনা বাঙালিরা চলে, হরে বাঙালিরা চলে, জয় বাংলা জয় বাংলা, বইনা বাঙালিরা চলে, হরে বাঙালিরা চলে, জয় বাংলা জয় বাংলা, বইনা বাঙালিরা চলে, হরে বাঙালিরা চলে। ধন্যবাদ সবাইকে।